हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करछि आपनारा सबाई अनेक अनेक भालो आछेन। आमिओ भालो आछि आलहामदुलिल्लाह। आजके आमि निये एसेछि खुबई सहज किन्तु मजादार एकटी रेसिपी, सेटी हलो दूध सेमाई। दूध सेमाईटा तो आमादेर ईदेर अन्यतम एकटी खाबार, अन्यतम एकटी डेजार्ट बला चले एटाके। तबे एई सेमाईटा जे शुधु ईदे खेते हबे एमन कोनो कथा नेई, आपनारा चाइले जे कोनो समयई एटा बानिये खेते पारबेन। एटा खेते भीषणई मजार हय आर बानानोर प्रक्रियाटाओ खूब सहज। आशा करछि आमार आजकेर रेसिपिटी आपनादेर काछे भालो लागबे। चलुन ताहले आर देरी ना करे देखे आसि किभाबे आमि एई दूध सेमाईटा रान्ना करलाम। दूध सेमाईटा रान्ना करार जन्य आमि एखाने 150 ग्रामेर एकटा चिकन सेमाईयेर प्याकेट निये निएछि। सेमाईगुलोके आमि खूब छोटो छोटो टुकरो करे भेंगे निएछि। एभाबे करे भेंगे निले एटा रान्ना करतेओ सुविधा हय एबं खेतेओ भालो लागे। एटाके आमि काप दिये मेजार करार परे एक काप परिमाप होयेछे। केन काप दिये मेपे निलाम ता आपनारा एकटु परेई बुझते पारबेन। এখন আমি পরবর্তী স্টেপে চলে এসেছি। আমি একটি মোটা তলাযুক্ত প্যান নিয়ে নিয়েছি যাতে দুধটা তলায় লেগে না যায়। এক কাপ পরিমাপ সেমাইয়ের জন্য এখানে 1 লিটার দুধ ব্যবহার করতে হবে। আমি এখানে হোল মিল্কটা নিয়েছি আর দিয়ে দিব 1/3 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। এখন আমি পাউডার মিল্কটাকে লিকুইড মিল্কের সাথে খুব ভালোমতো মিশিয়ে নিব। চুলার আঁচ এই পর্যায়ে আমি বড় করে রেখেছি। বড় করে নিয়ে এটাকে একটা বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে থাকতে হবে। আমি কতটুকু দুধ ব্যবহার করব আর কতটুকু চিনি ব্যবহার করব সেটা নির্ভর করবে আমি কতটুকু সেমাই রান্না করছি সেটার উপর। সেজন্যই আমি সেমাইটাকে মেপে নিয়েছিলাম। দিয়ে দিলাম 4টি এলাচ, 1টি দারচিনি আর দিয়ে দিব 1টি তেজপাতা। তেজপাতাকে একটু ছেড়ে দিচ্ছি। এই গরম মশলাগুলো দিলে সেমাইটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে। এখন আমি এটাকে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন দুধটাতে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি। আমি 1 কাপ সেমাই যেহেতু নিয়েছি সে কারণে আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করব আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। আপনারা যতটুকু সেমাই নেবেন ঠিক ততটুকুই চিনি ব্যবহার করতে হবে। এখন চিনি আর লবণটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। দুধটাকে নেড়ে নেড়েই ঘন করে নিতে হবে। এটাকে আমি 10 মিনিটের জন্য এভাবে মিডিয়াম আঁচে জাল করতে থাকব আর দুধের উপর যে সরটা জমে আসবে সেটাকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দেব। দুধটাকে কোনোভাবেই তলায় লাগতে দেওয়া যাবে না, সে কারণে আমি অনবরত নাড়তে থাকছি। আর এই পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর 2-4-5 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নিব। দুধটা আমার জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে অন্য একটি চুলাই শিফট করে দিব চুলার আঁচটা ছোট করে দিয়ে। এখন আমি পরের স্টেপে চলে আসলাম। একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়ামে আছে। ঘিটা একটু মেল্ট হয়ে যাওয়ার পরে আমি কিছু ড্রাই ফ্রুটস এটাতে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কাঠবাদামের কুচি আর দিয়ে দিব 1/3 কাপ পেস্তা বাদামের কুচি। 1 টেবিল চামচ দিয়ে দিব কিশমিশ। ড্রাই ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন, আমি এখানে 3টাই দিয়েছি। 2-1 মিনিট একটু ভেজে নিব বাদামগুলোকে। বাদামগুলো ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি সেই সেমাইগুলো। চুলার আঁচ মিডিয়ামে রেখে সেমাইটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, নয়তো বা এটা আবার পুড়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে। সেমাইটাকেও আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এই যে দেখুন সেমাইটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি সরাসরি সেই দুধটার মধ্যেই ঢেলে দিব। দুধটাকে একটু নেড়ে নিলাম, সেমাইটাকে দিয়ে দিয়েছি। এটাকে দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে, নয়তো আবার দলা পাকিয়ে যাবে। এই যে দেখুন সেমাইগুলো আমি দিয়ে দিয়েছি এবং একটা বলগও চলে এসেছে। এটাকে এই পর্যায়েই নামিয়ে নিতে হবে, খুব বেশি ঘন করে ফেলা যাবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। সেমাইটা একেবারেই সেদ্ধ হয়ে গিয়েছে,
আপনারা এইভাবে যদি ভেজে নিয়ে সেমাইটা রান্না করেন সেক্ষেত্রে আপনাদের সেমাই কখনোই নরম হবে না। সেমাইটাকে আমি এখন একটি সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি। এই যে দেখুন সেমাইগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা এভাবে করে সেমাইটাকে একবার রান্না করে দেখবেন, এটা খেতে ভীষণই মজার হয়, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এখন আমি উপর থেকে কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশিংয়ের জন্য। আপনারা চাইলে সেমাইটাতে নারকেলও ব্যবহার করতে পারেন, এটা নারকেল ছাড়া খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্য আপনারা যদি নারকেল দিয়ে খেতে চান সেটাও পারবেন। এভাবে করে আমার রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।